তরতলা আমি দেখি যাইম গিয়া, এক গুণে যাইম গিয়া, বেতমি সেরা জ্বালাইয়া রাখছত না আমারে, চুরি করব হে দোষ করব আমার। মা গো, আমি আবার কি করলাম? তুই সেলিমার মারে আমার নামে কি কইছ? মুই কি কইলাম? এ হাসা কই রাখো, নইলে কইলাম এক কোণে নিয়ে কাঙ্গ ফালাই দিম। আমি তো তেমন কিছু কই নাই, খালি ছোট একটা কথা কইছি। তুই ছোটটা কি কইছ? আও সেলিম গো গেছে, ছয়টা পাপ ধরছিল, তিনটা পাপ আমি খাইয়া লাইছি, পরে চাচি আমার জিকা কিরেন গুলামের পর এ পাপ গুলা কাটা খাইছে রে। পরে আমি বুদ্ধি কইরা কইয়া লাইছি, ওই যে ফুসকুনির পারে বট গাছটা আছে, এ বট গাছের ভূতে খাইছে, এইটা কইয়া আমি বাড়িতে ইয়া পড়ছি। আরে বন্ধালু, তুই যে এটা কইছ আগুনটা তো আমার লাগছে। কেরে কি হইছে? তোমার চাচি এ হুজুর লইয়া গেছে বট গাছের তলে। হুজুরে লইয়া গেছে? ও হুজুরে কইলাম বালা মানুষ, কথা কইয়া মজা পাইবেন। বেটা মজা করতে গেছে না গো, বেটা গেছে বোতল লইয়া, আমার এক বোতলে ঢুকতো। বোতলে ঢুকতো কই? হ কি এর বোতল? এর বোতল আমি এটা কেমনে কইতাম? তাইলে ঢুকে দেখেন। দূর বেটা, ইন্ন ঢুকলে কি আমি আর বাইরে হইতাম পারব? আমারে নাকটাই লাইব। তাইলে একটা কাম করেন। কি করতাম? আমি একটা বাল্টি দেই, বাল্টিতে ঢুইকে যান। দূর করলে আমার, আমি হেনে ঢুকু কেন? তাইলে কোন লুকাইবেন? আমি আর লুকাইতাম না, বহুত হইছে, এবার তোরে ফিটাইম, তোর হুজুরে ফিটাইম, খারাপ আইতেছি আমি। মাগো মাগো হুজুর দেখি এনে আইয়ে রে।